বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ হেরে গেছে 5-1 গোলে। স্কোরলাইন দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। ফ্রাঙ্কফুর্টের কাছে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখ এবং তারা প্রথমার্ধে 3-1 গোলে পিছিয়ে ছিল, পরে গিয়ে সেটা 4-1 হয়েছে এবং 4-1 থেকে পরে গিয়ে সেটা 5-1 এ পরিণত হয়েছে। হ্যারি কেইন, থমাস টুখেল, কারো কাছে যেন কোনো জবাব নাই। এবং এবারে যদি আপনি ইউরোপের টপ 5টা লিগ দেখেন, সেখানে কিন্তু অপরাজিত দল ছিল বায়ার্ন মিউনিখ। তাদের হচ্ছে অপরাজিত থাকা সেই রেকর্ডটা হেরে গেল এবং 48 বছর পর এত বড় ব্যবধানে তাদের হারতে হয়েছে। 48 বছর আগেও এই ফ্রাঙ্কফুর্টে কিন্তু তাদের 6-1 গোলে হারিয়েছিল। তবে এই 5-1 গোলে হারা বায়ার্ন মিউনিখের জন্য নতুন কিছু না। 2019-20 মৌসুমে নভেম্বর মাসে বায়ার্ন মিউনিখ এই ফ্রাঙ্কফুর্টের কাছেই 5-1 গোলে হেরেছিল। এরপরে বায়ার্ন মিউনিখ কি করেছিল জানেন? এরপরে বায়ার্ন মিউনিখ ট্রেবল জিতেছিল। ট্রেবলও না, 6টা ট্রফির 6টাই তারা জিতেছিল। তো বায়ার্ন মিউনিখের এই হারটা তারপরও শঙ্কাজনক, এই কারণে যে এই ম্যাচে যেভাবে তারা আসলে হাল ছেড়ে দিয়েছে, কিছু ইন্ডিভিজুয়াল এরর ছিল, সেখান থেকে বারবার করে ফ্রাঙ্কফুর্ট গোল করেছে। এবং মনে রাখা দরকার যে ফ্রাঙ্কফুর্ট এই ম্যাচটা খেলতে এসেছিল 5 ম্যাচ কোনো ম্যাচে জেতা না দেখে, মানে 5 ম্যাচের কোনোটাতেই তারা জিততে পারেনি, কোনো পয়েন্ট ছিল না। এবং এরপরে গিয়ে বায়ার্ন মিউনিখে তারা 5 গোল দিল। আর বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা খেলতে এসেছিল আগের সপ্তাহে, মনে আছে নিশ্চয়ই, যে বরফ পড়ার কারণে বায়ার্ন মিউনিখের ম্যাচ বাতিল হয়েছিল তাদের ঘরের মাঠে। 2 সপ্তাহ মতো একটা বিরতি ছিল, বিরতিটা একদমই বায়ার্ন মিউনিখের কাজে দেয় নাই। এবং থমাস টুখেল, তিনি কিন্তু ফুটবলারদের পুরোপুরি ধুয়ে দিয়েছেন এবং তিনি যেটা বলছেন, ফুটবলারদের এমন পারফরমেন্সের কারণে হারটা তাদের প্রাপ্যই ছিল। সারা সপ্তাহ অনুশীলন করার পর মাঠে এমন পারফরমেন্সের জন্য আমরাই দায়ী, জেতার আগ্রহ ছিল না আমাদের, অর্থাৎ বায়ার্ন মিউনিখের ফুটবলারদের মাঝখানে তিনি কোনো আগ্রহই দেখেননি। ফাইন, বায়ার্ন মিউনিখের এই হারটায় কি হয়েছে জানেন? পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখবো যে লেভারকুসেনও একটা ড্রিম রান মেক করছে। সেই লেভারকুসেনের সাথে বায়ার্ন মিউনিখের পয়েন্টের ডিফারেন্স কিন্তু এর আগের রাউন্ড পর্যন্ত আসলে ছিল না, তবে এই রাউন্ডে এসে কিন্তু সেটা হয়ে গেল। লেভারকুসেন তাদের 35 পয়েন্ট, বায়ার্ন মিউনিখ পিছিয়ে পড়লো 32 পয়েন্ট, স্টুটগার্ট 30, লাইপজিগ 29 এবং ডর্টমুন্ডের নাম হয়তো বা অনেকেই আমরা ভুলেই গেছি, কারণ তাদের পয়েন্ট টেবিল অবস্থান 5 নম্বরে। লেভারকুসেন আজ ম্যাচ খেলবে VfB স্টুটগার্টের বিপক্ষে এবং সেই ম্যাচে লেভারকুসেন জিতে গেলে তাদের শীর্ষস্থানে লিড গিয়ে দাঁড়াবে 6 পয়েন্টের এবং এইটা লেভারকুসেনের জন্য সুবর্ণ সুযোগ এটা কাজে লাগানো। বায়ার্ন মিউনিখের জন্য 2019-এর রেপিটেশন হবে না এই কারণে, কারণ বায়ার্ন মিউনিখের পক্ষে তো আসলে সম্ভব না, মানে ডিএফবি পোকাল থেকে তারা এরই মধ্যে বাদ। আর বুন্দেসলিগা থেকে যদি এই বছরটা শেষ করতে পারে লেভারকুসেন 6 পয়েন্টের একটা লিড নিয়ে, তাহলে হয়তো পরের যে বছরটা শুরু হচ্ছে জানুয়ারি থেকে, সেখানে একটা চাপে বায়ার্ন মিউনিখকে ফেলা যাবে। তবে 6 পয়েন্টের লিড হলেও সেটা এক ম্যাচ অ্যাডভান্টেজ থাকবে লেভারকুসেনের, বায়ার্ন মিউনিখ সেটা হয়তো বা কভার আপ করতে চাইবে, কারণ এই দলটা সবই পারে। লাস্ট সিজনের লাস্ট 2-3 রাউন্ডে আমরা সেটা আসলে দেখেছি, শেষ ম্যাচে আমরা দেখেছি বুন্দেসলিগা কি হতে পারে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.